হ্যালো বন্ধুরা, আসসালাম আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে ভিডিওতে সবাইকে স্বাগত। এই ভিডিওটি আমরা দেখবো মূলত ইনসার্ট কৃত ডাটা কীভাবে আইডিটা গেট করা যায়, ঠিক আছে, বা আইডিটা সহ শো করা যায়। তাহলে আমি একটা নতুন ডাটা অ্যাড করবো, ওই ডাটাটা কত নম্বর আইডি থেকে ইনসার্ট হয়েছে আমি সেটাকে দেখতে যাচ্ছি, ঠিক আছে। তাহলে সেটা কেমনে করা যায়, ওকে, তাহলে দেখবো আমরা। সেটা হলো স্কিল, আমি একটা কমান্ড চালাবো, সেটা হলো দেখেন ইনসার্ট ইনটু, কোথায় আমরা ইনসার্ট করবো বলুন তো, আমাদের ইউজার্স টেবলের মধ্যে ইনসার্ট করবো। তাহলে ইউজার্স টেবলের মধ্যে আমরা কি করবো, ডেটা ইনসার্ট করবো। তাহলে ইনসার্ট এখানের মধ্যে আমাদের যে ফিল্ডগুলো আছে সেগুলোর নাম অবশ্যই লিখতে হবে। সেটা আমাদের একটা নাম কি বলুন তো, ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম, তারপরে কি বলুন তো, ইমেল, ঠিক আছে। তারপরে এখানের মধ্যে আমরা কি চাচ্ছি, আমরা একটা বেলো পাস করি আমরা কিছু। তাহলে আমরা ফার্স্ট বেলো পাস করলাম, ধরেন এটা কি, এটা হলো আমাদের ফার্স্ট নেম, সরি এখানে বেলো পাস করবো, সেটা হলো যেহেতু ফার্স্ট নেম, তাহলে আমি ধরেন এখানে একটা বেলো পাসলাম, পাস করলাম, সেটা হলো সেটা ধরেন নাসের, এখানে একটা কমা দিলাম, এর একটা লাস্ট নেম পাস করলাম, সেটা হলো আকবর, একটা ইমেল পাস করলাম, সেটা হলো আপনাদের আকবর এট দ্য রেট অফ জিমেল ডট কম। তাহলে এটাকে লিখলাম, লেখার পরে তারপর এটাকে আমরা কোয়েরি করবো। তাহলে আমার পেলোটা আছে কোথায়, আমি এটাকে জাস্ট কোয়েরি করবো, এখানের মধ্যে আমি লিখবো এসকিউএল, ঠিক আছে। আমি এটাকে কোয়েরি করলাম, এটাকে ধরেন একটা ভেরিয়েবল রাখতেছি, ভেরিয়েবলটা দিলাম ধরেন রেজাল্ট, রেজাল্ট নামে একটা ভেরিয়েবল রাখলাম। অথবা আপনি এরকম না করলেও পারেন, নো প্রবলেম। তাহলে ইফ আমি একটা কন্ডিশন ছাড়লাম, রেজাল্ট ইকুয়াল টু ইকুয়াল টু, দিলে কি হয়, সব ঠিকঠাক থাকে, তাহলে সে কি করবে, সে এখানের মধ্যে এসে একটা কাজ করবে, সেটা হলো ধরেন আমাদের লাস্ট যে আমি আইডিটা ইনসার্ট করছি, সেটাই আমি দেখতে পাচ্ছি। তাহলে ইকুয়াল টু, সে এখানের মধ্যে একটা, এখানের মধ্যে সে দেখতে পাচ্ছে কি দেখেন, সেটা হলো ধরেন কানেকশন, এখানের মধ্যে আমাকে লিখতে হবে যে ডাটাটা সে কি করলো, ইনসার্ট আইডি, মানে সে এখন যে ডাটাটা ইনসার্ট হবে, এই যে নাসের আকবর এবং আকবর অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম যে ডাটাগুলো ইনসার্ট হচ্ছে, সে কত নম্বর আইডি থেকে ইনসার্ট হবে, এবং ভ্যালুগুলা মানে যে আইডিটা ইনসার্ট হয়েছে, যে ভ্যালুগুলো যে ইনসার্ট হচ্ছে, কত নম্বর আইডি থেকে ইনসার্ট হচ্ছে, সে আমাকে সেটা শো করাবে, ঠিক আছে। আইডিটা আমি দেখতে পাচ্ছি, ওকে। তাহলে এখানে মধ্যে একটু বললো ধরেন আমাকে একটা দিল, ধরেন আমি একটা ইনফরমেশন দিলাম এখানে যে নিউ রেকর্ড, নিউ রেকর্ড ক্রিয়েটেড, ক্রিয়েটেড এরকম একটা আমাকে ইনফরমেশন সে শো করালো, ঠিক আছে। তারপর এখানে আমাদের ধরেন আমি আইডিটা প্রিন্ট করে দিলাম, লাস্ট রেকর্ড ইজ জাস্ট একটা রেকর্ড ইজ বলে আমি এখানে প্রিন্ট করলাম, কাকে, এই যে যে লাস্ট আইডি থাকবে, এটা অ্যাভেলেবল আছে না, তাহলে এটাকে কপি করে আমি করে দিলাম এখানে, পেস্ট করে দিলাম, ওকে। তাহলে পেস্ট করে দেওয়া সে আমাকে প্রিন্ট করবে যে সব ঠিকঠাক থাকে আর কি, না হয় এলস, সে এলস বডিতে আসবে, এলস বডিতে আসার পর সে কী করবে, যদি ওগুলো ঠিকঠাক না থাকে তাহলে সে আমাকে কী করবে, অ্যারোস, ঠিক আছে। তাহলে এটাকে সেভ করলাম, সেভ করার পর আমরা প্রজেক্ট ডিরেক্টরি ও সেট করে দিলাম লোকাল হোস্ট। তাহলে এখান থেকে কোথায় যাবো আমরা, পিএইচপি মাইএসকিউএল ডাটাবেস থেকে কানেকশন, ওয়াও, এই যে দেখেন রেকর্ড ক্রিয়েটেড সাকসেসফুলি, লাস্ট রেকর্ড ইজ যার আইডি কত, 12, ঠিক আছে, এটা হলো আমার লাস্ট রেকর্ড, ওকে। আমরা দেখে দেখে চেক করে এটাকে যদি আমরা রিলোড দেই,
ওয়াও, এই যে দেখেন লাস্ট যে আইটা মূলত ইনসার্ট হয়েছিল, এই যে নাসের আকবর এবং আকবর এট দ্য রেট জিমেল ডট কম, সেটা মূলত কত নম্বর আইডি ছিল? 12 নম্বর আইডি। ঠিক আছে, সো আমরা এই যে এই কমান্ড গুলোর মাধ্যমে আমরা কি করতে পারছি, লাস্ট ইনসার্ট কি যে আইডিটা আছে সেটাকে শো করতে পারছি, অর্থাৎ আইডিটাকে আমরা গেট করতে পারছি। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এতটুকু, নেক্সট ভিডিও ইনশাল্লাহ অন্য একটা টপিক নিয়ে আলোচনা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।